তো হাই বন্ধুরা, আজকে বাচ্চাদের দোলনা কি করে সেট করতে হয় সেটা দেখাবো। এবং তার আগে বলে রাখি যে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে কি, যে এটা আমি বাজার থেকে নিয়েছি আমার মেয়ের জন্য বা নিশার জন্য। তো কি করে খুলে সেটিং করতে হয় এটা পুরো দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা দোলনা নিয়ে এসেছি। এটা দাম পড়েছে হচ্ছে তোমার 1100 টাকা। ঠিক আছে বন্ধুরা, তো এটা আমি বাজার থেকে তো নিয়েছি, 1100 টাকা দাম নিয়েছি, এটা বললাম। বাট আমি এবার কি করে খুলতে হয় আমি দেখাবো এক এক করে। তো প্রথমে এই দড়িগুলো খুললাম, এবার প্লাস্টিকটা খুলবো। এটা প্লাস্টিকটা আমি বের করে দেবো। তো বন্ধুরা দারুণ কালার হয়েছে, সত্যি আমার মেয়ের জন্য খুব ভালো হবে, খুব ভারী আছে। তো এই এতে যে দড়ি বান্ধাগুলো আছে আমি খুলে দিলাম, এই দড়িটাও এদিকে রেখে দিলাম। এবার এই পাশটা খুলবো, খুলে দিলাম। তো এটা আমি সাইডে রাখলাম, এটাকে আমার আগে সেট করতে হবে। প্রথমে পাঁচ স্টেপ কি আছে, এটাকে এডিট করলাম, এডিট করলাম, আর এটাকেও এই সাইডে করলাম। দেখতে পাচ্ছেন কি করে, তারপরে এই দুটো আছে, এই দুটো ওপেন করে দিলাম। এই যে সিস্টেমটা আছে, যে এইগুলো আছে এখানেই থাকবে। এবং এই যে, তো বন্ধুরা বলছি যে এই যে লকগুলো আছে দুই সাইডে, এই যে বটমটা আছে, এই স্ক্রুটা, প্লাস্টিকের স্ক্রুটা আমি বাইরে বের করে নেবো। তো এই যে লকটা আছে এর মধ্যে আটকে দেবো, এটা একটু টেনে। আমি এই পাশেরটা যেটা আছে একটু এগিয়ে ব্যাস এটার সঙ্গে লক করে দেবো, আর এই যে স্ক্রুটা আছে এটা দিয়ে লক করে দেবো যাতে খুলে না যায়, টাইট করে দেবো। এই সেটটা আমি খুলে নিলাম, ওই সেটটা হয়ে গেল। একটু টাইট আছে, একটু জোর করে ঢোকাতে হবে। এবার এই সাইডটাও ঢুকে দেবো, একই সিস্টেমে। টাইট করে দিলাম, এটা আমি বসে দিলাম। ফুলগুলো আছে, ফুলগুলো হচ্ছে খেলনার জন্য, বাচ্চা দেখবে আনন্দ পাবে। তো দ্বিতীয় স্টেপ কি আছে দেখাবো। এই দড়িটা খুলে নিলাম, এই যে শিকলটা আছে এই শিকলটা একটা বাজিয়ে দিলাম। একটা আছে শুনো বাজিয়ে, তো এই যে জিনিসটা আমি পুরো লাগিয়ে দিলাম। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমার এই যে বাচ্চাটাকে এখানে নিয়ে, ব্যাস লক হয়ে গেল, এটা তো খোলা আছে। বাচ্চাটাকে এখানে দেওয়া যাবে মোটামুটি। আমার মেয়েকে নিয়ে আসছি, তো আমি দেখাচ্ছি পুষ্কর নিশা মা। তো মাকে আমি দিয়ে প্রথম ট্রাই করছি। মা তুমি দোলনা উঠবে, মা শোনা মা, এই ব্যাস। তো এই যে দোলনা দিচ্ছি, দোল খাচ্ছে আমার মা। তো আমার দিকে
সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। আর অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই।